আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। সাথে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা কালীঘাটে পুজো দিতে গেছিলাম, এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা কালীঘাট থেকে রেল মিউজিয়ামে গেছিলাম মেট্রোয়ে করে। এই প্রথম আমরা যে মেট্রো রেল গঙ্গার নিচ দিয়ে প্রায় 300 ফুট নিচ দিয়ে যে মেট্রো রেল এর ব্যবস্থা চালু হয়েছে কলকাতায়, সেই প্রথম যাত্রীতে আমরা যাত্রা করেছিলাম, সেই যাত্রাটুকুও আপনাদের সাথে শেয়ার করব। যারা হাওড়া ময়দান অবধি এখনও এই মেট্রো রেলের মাধ্যমে যাত্রা করেননি তাদের জন্য থাকবে অনেক ইনফরমেশান। যারা ক্ষুদিরাম বা কবি সুভাষ থেকে যারা যাবেন তাদের মনে প্রশ্ন আসতেই পারে আবার, যে তাহলে আবার স্প্যানের থেকে যা আমরা হাওড়া ময়দানের টিকিট কাটবো বা হাওড়া মেট্রোতে টিকিট কাটবো, হাওড়া স্টেশনে পৌঁছানোর জন্য সেটার জন্য কি আলাদা করে টিকিট কাটতে হবে? না, আপনারা একবারই টিকিট কেটে নিতে পারেন। আমরা যেহেতু সকালবেলা কালীঘাটে পুজো দিতে গেছিলাম তো কালীঘাট থেকে আমরা আবার স্প্যানেট অবধি আসি। স্প্যানেটে নেমে আমরা আর টিকিট কাটিনি, তারপর আমরা স্প্যানেট থেকে প্রায় 300 ফুট নিচে যেটা গঙ্গার মা গঙ্গার নিচ দিয়ে যেটা মেট্রো স্টার্ট হয়েছে শুরু হয়েছে সেই মেট্রো দিয়ে আমরা হাওড়া মেট্রো স্টপেজে গেছিলাম। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো কোন দিক দিয়ে তোমাদের যেতে হবে। যারা এখনও যাওনি, যাদের মনে হতেই পারে যে কীভাবে পৌঁছাবো, আমাদের মতো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, তো সেক্ষেত্রে তোমরা এই ব্লগটা দেখলে অনেক উপকৃত হবে। এবার তোমাদের বলে রাখি যে স্প্যানেট থেকে তোমরা যখন ট্রেনে স্টপেজে নামে 1 নম্বর এসপ্লানেড দিয়ে উপরে উঠে এসে তোমরা ডান দিক দিয়ে দেখতে পাবে ডিরেকশন দেওয়া আছে কোন দিক দিয়ে হাওড়ার মেট্রো স্টেশন। তো তোমরা সেখান দিয়ে উঠে এসে পরপর আমি স্টেপ ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওটা দেখো এবং তাহলেই বুঝতে পারবে যে কী করে তোমরা পৌঁছাবে। এছাড়া ওখানে আরেকটা বিশেষ খুব ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে লিফটে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, ওখানে প্রচুর গার্ড আছে, পুলিশ আছে, প্রচুর স্টাফ আছে, রেলের স্টাফ, তাদের সহযোগিতাও তোমরা নিতে পারো। এই দিক থেকে আমরা এলাম, আবার এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি আমাদেরও তো একটা ভালো লাগা জায়গা থাকে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। এই ক্ষেত্রে আমার খুব ভালো লেগেছে যে এই যে আলাদা করে যে ডোরগুলো লাগানো হয়েছে, যেটা ট্রেন আসলে তবেই কিন্তু এই ডোরের লক অটোমেটিক খুলে যাবে। এতে কি হবে, যারা বেশ অ্যাক্সিডেন্ট জোনটা বেশ অনেকটাই কমে যাবে, যে সমস্ত অ্যাক্সিডেন্ট বা যাই হোক যে সমস্ত ইনসিডেন্টের জন্য মেট্রো রেলের সময় অনেক সময় ব্যাঘাত ঘটে, মেট্রো যাত্রীদের যারা রেগুলার প্যাসেঞ্জারি করে তাদের অনেক অসুবিধার মুখে পড়তে হয়। যেমন আমি কুলুকিনি রোজ মেট্রো করে স্কুল থেকে ফিরি, অনেক সময় সাডেন ট্রেন বন্ধ থাকে বিভিন্ন রকম ইনসিডেন্টের জন্য, সেগুলো কিন্তু অনেক কমে যাবে। এটা এমনিতেও বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সুবিধা, বাচ্চাদের সামনে গেটের কাছে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটার থেকেও অনেক সেফ জোন। তো এই জন্য রেলের স্টাফদের তো একটা থ্যাঙ্কস ব্যাক বা ধন্যবাদ জানাতেই হয়। যারা হাওড়া অবধি মানে রেগুলার ডেলি প্যাসেঞ্জারি করে তাদের ক্ষেত্রে তো খুবই সুবিধা, কিন্তু যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সুবিধা, তাদের ক্ষেত্রেও ক্ষেত্রে কিন্তু খুব সুখবর যে তাদেরকে আর 700-800 টাকা দিয়ে কিন্তু উবেরে চেপে হাওড়ায় পৌঁছতে হবে না। হাওড়া মেট্রো স্টেশন অবধি মাত্র 30 টাকা ভাড়া, সেখান থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন। আপনাদের হাওড়া যে যারা আমরা দূরে বেড়াতে যাই, যেখানেই যাই হাওড়া থেকে তো ট্রেন ধরি, সেই ট্রেনে ধরার ক্ষেত্রে প্রচণ্ড সুবিধা। আপনারা স্প্যানের থেকে হাওড়া মেট্রো অবধি পৌঁছতে আমাদের 10 টাকার টিকিট, কিন্তু আমরা যেহেতু ক্ষুদিরাম থেকে টিকিট কেটেছিলাম সেক্ষেত্রে আমাদের মাত্র 30 টাকায় আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এই লাইনে কিন্তু আপাতত 15 মিনিট অন্তর অন্তর কিন্তু ট্রেন পাবে।
আমাদের মতো যারা প্রথম জার্নি করেছে তাদের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। যখন দেখবেন যে ট্রেনটা জার্নি করার সময় একটা ব্লু কালারের একটা সাইন আছে, মানে পুরো ব্লু লাইট জ্বলছে, তখনই বুঝতে পারবেন যে আপনারা সেই সময়টা গঙ্গার নিচ দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো সেই সময় আমাদের সাথে অনেক মানুষই প্রথম সেদিন জার্নি করছিলো, তাই সবার হাতে মোবাইল এবং ক্যামেরায় সেই মুহূর্তটা রেকর্ড করবে বলে সবার হাতেই দেখুন মানে গ্লাসে দেখা যাচ্ছে সবাই সেই সময়টা। কিছু দেখা যাক আর না যাক, সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত ছিল আমাদের মতোই। এদিকে ইলেকট্রিক সিঁড়ি দেওয়া উচিত ছিল বলো? হ্যাঁ, সিঁড়িতে উঠে এসে তারপর ওদিক দিয়ে টার্ন নিয়ে এদিক দিয়ে ঠিক এই ঘড়িটার পাশ দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এইদিক দিয়ে একটা আছে, একদিক দিয়ে হচ্ছে নামার আর একদিক দিয়ে হচ্ছে ওঠার। আমরা যাচ্ছি এখন রেল মিউজিয়ামে। তারপর হচ্ছে এক্সিট এদিকটা। বিশাল বড় এরিয়া নিয়ে ওইখান থেকে বেরিয়ে এসে ঠিক উল্টো দিকেই এটা আপনার আসতে হবে। এবার হচ্ছে ওখান থেকে এক্সিট হয়ে ওখান থেকে বেরিয়ে এসে সোজা দেখতে পাবেন একটা বেশ লম্বা বেশ অনেকটা উঁচু একটা এসকেলেটর আছে, সেটাতে উঠে যাবেন এবং উঠে গিয়ে দেখবেন বাদ দিকে প্রত্যেকটা অ্যারো মার্ক করা আছে। তাও আপনাদের জানিয়ে রাখি যে বাদিকটা টানলেই কিন্তু আপনার হাওড়া স্টেশনে আপনারা পৌঁছে যাবেন। এবার হাওড়া স্টেশনের এই রাস্তাটা কিন্তু বেরোচ্ছে হচ্ছে নতুন আর পুরাতনের ঠিক মাঝখান দিয়ে, এটা হচ্ছে হাওড়া স্টেশনে পৌঁছানোর রাস্তাটা। তো বন্ধুরা, এই ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করলাম যে কলকাতায় প্রথম গঙ্গার নিচ দিয়ে যে 300 ফুট নিচ দিয়ে যে মেট্রো চালু হয়েছে সেই যাত্রাটা আমরা করেছি ও সেই যাত্রার সবটুকু ডিটেলস তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে গিয়ে আমাদের প্রশ্ন করতে পারো, আমাদের যদি জানা থাকে তোমাদের সঠিক উত্তর দিয়ে দেবো। আমরা ওখান থেকে আমরা রেল মিউজিয়াম গেছি, পরের ব্লগে আমি তোমাদের রেল মিউজিয়ামে বাকি ডিটেলসটা শেয়ার করব। আশা রাখি তোমরা এখান থেকে অনেক ইনফরমেশান পাবে এবং তোমাদের যদি ভালো লাগে তো লাইক করো, আর যদি আমার আজকে নতুন বন্ধু হয়ে থাকে তো আমাদের চ্যানেলটার পাশে থেকো প্লিজ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা। হাওড়ার কাছাকাছি এত সুন্দর একটা রেল মিউজিয়াম আছে যেটা দেখতে বাচ্চাদের কেন আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো তাদের কাছে আর নেক্সট ব্লগ থাকছে আমাদের রেল মিউজিয়াম নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।